হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ। আমি পিঙ্কি আর আমার পিঙ্কিস ব্লগের নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকেও ইভিনিং দিয়ে ভিডিওটা স্টার্ট করছি, কারণ দেখো বন্ধুরা, তোমরা তো জানোই প্রচণ্ড গরমের তাপ, আর সব জায়গায় হয়তো সমান না খবর যেটা দেখাচ্ছে। আর প্রথমত তোমাদেরকে বলে দিই, আমাদের এটা নদিয়া, ঠিক আছে? নদিয়াতে আজকে প্রচণ্ড তাপমাত্রা ছিল, প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা। এত গরমে না সত্যি বন্ধুরা আর ভালো লাগে না, এই সারাদিন কাজকর্ম, রান্নাবান্না করে আবার রান্নার মধ্যে ভিডিও করা আর ভালো লাগে না, জন্য ভিডিও করতেই পাই না। এই এখন দেখো বসে আছি, একটু সুন্দর টাইপের বাইরে অন্ধকার। আর এই যে আমার মামাম খাচ্ছে এখন বসে, দেখো পাস্তা তো খেতে দিয়েছি, দিয়ে আমি আমার একটু ব্লগটা শেয়ার করি, যেহেতু ব্লগ তো করতেই পারছি না, কী করবো, কিন্তু ডেলি ব্লগ দেওয়া আমাদের উচিত, কিন্তু দিয়ে আর উঠতে পারছি না। তুমি কী ভাবছো না? তো ওই দেখো পাস্তা খাচ্ছে, আর আমি এখানে এই বাড়িতে নিয়ে খেয়েছিলাম, বাবা আমাকে খাইয়ে দিলে যাবে, শুনতে পারি তো আমিও খেয়েছি, দাদা বলবো না, এই যে আমি পাস্তা খেয়েছি আর ওই ও খাচ্ছে, পাস্তাটা বেশ ভালোই লাগে। ও আবার ম্যাগির থেকে বেশি পাস্তা খেতে খুব ভালোবাসে, তাই জন্য ওই যে পাস্তা করে দিয়েছি। এখন ও খাচ্ছে, তিনটা পরীক্ষা হয়ে গেছে, আর দুটো বাকি আছে, এখন গিয়ে পড়বে পড়াশুনো, তো খাওয়া দাওয়া করে নিই। তো আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল, ডাল, আর বেশি কিছু করিনি, আর একটু মাংস ছিল ফ্রিজে, তোমার দাদাভাই বললো আর কিছু করার দরকার না, গরমে আর ভালো লাগে না। আর এই দেখো বিকালবেলা এখন ডিউটিতে গেছে, তাই এই যে একটু আলু ভাজা করেছি, আর রেখে দিয়েছি একটু আলু ভাজা, রাত্রে আমি ডিমের ঝোল, ডিম আছে ওগুলো দিয়ে খেয়ে নেব। তো চলো আবার পরে এসে গল্প করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি, ওই কালকে প্রচণ্ড গরম লাগছিল রাত্রে, তাই জন্য ঘরের মধ্যে তো জানো উপরে ঘরে থাকা যায় না গরমের মধ্যে যদি এসি না থাকে। মামামকে নিয়ে নিচে গেছিলাম, অনেকক্ষণ ধরে নিচে রাস্তাতে হাঁটাহাঁটি করলাম, তারপরে আবার 9:30-10:15 সময় এসে ওকে ভাত খাইয়েছি, খাইয়ে দাইয়ে শুয়েছি, তাও দেখো রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি, ঘুমাতে ঘুমাতে সেই 12টা-1টা বেজে যায়, কারণ পাকার হওয়ার স্পিড মানে রাত হলে মানে যেন গরমটা আরও বেশি বাড়ে, আবার রাত্রেবেলা এমন হয়েছে কালকে 11:10 নাগাদ কারেন্টও চলে গেছে, গরমে ঘুমাচ্ছিল না, তার জন্য দেখো ঘুমও হয় না ঠিকঠাক। হ্যাঁ, আর তার মধ্যে দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, আমাদের এখানে জলের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ, দেখো খাওয়ার জলটুকু পর্যন্ত এখন আসছে না, কি করে চলবে বলো এই গরমের মধ্যে, তার মধ্যে জল আসছে না, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় দেখো আমাদের এখানে জলও পর্যন্ত পড়ছে না, কী করে আমরা থাকবো। তো এই হচ্ছে আমাদের দেখো টাইম কল, এই হচ্ছে দেখো তোমাদেরকে আমি হাত দিয়েও দেখাচ্ছি, এই দেখো, এই দেখো, এই যে বন্ধ করে এই সাইডে, এই যে বন্ধ হয়ে গেলো, আর এই যে ফুল স্পিডে এই দেখো খুলে দিলাম, আর আসছে না, এই দেখো জল, এই দেখো জল পর্যন্ত পড়ছে না, এই কখন বসিয়েছি এইটুকুনি জল পড়েছে, এই দেখো জলের স্পিড দেখছো কী করে আমরা জল খাবো, আমাদের কিন্তু ওয়াটার ইয়ে মানে যে বলে না জলের ফিল্টার ওসব কিন্তু কিচ্ছু লাগানো নেই, এই জলেই আমরা খাই টাইম কলে, দেখো তার মধ্যে এই যে জল পড়ছে না, এই জল কী করে ভরবো, এই জল ভরা যায় বলে একদম, দেখো কিরম জলের খুব কষ্ট, কী করবো ও ভগবান, এমনি গরম আমার এই জলের কষ্ট। চলো বন্ধুরা মামাকে এখন খাওয়াবো, খাইয়ে নিই তারপরে। তো এই দেখো তোমাদের দাদাভাই দিদির ওখান থেকে বিরিয়ানি দিয়েছিলো, খাইনি তো, তার জন্য আমি এসছে বাড়িতে, এখন আমি আর মামাম খাবো, যাচ্ছে মটন, আর হচ্ছে চিকেনের লেগ পিস। তো চলো এটা গরম করে নিই, গরম করে আমি আর আমার মামাম খাবো, আর তোমার দাদাভাই ওই ওখানে মুড়ি খাচ্ছে, সেই যে মুড়ি খায়, তা আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া রান্না হবে কোনো ঠিক নেই, এখন আপাতত যে লুচি খাচ্ছিলাম, এখন দেখি বাজার কী করে তারপরে রান্না হবে। তো হ্যালো বন্ধুরা, তো রান্নাবান্না আজকে বেশি কিছু করিনি, তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব, ঠিক আছে? তো দাঁড়াও, ডাল করেছি, কী বলো যে লুচি, এই হচ্ছে শসা, আর হাড়ি হচ্ছে ভাত, আর বেশি কিছু করিনি, গ্যাসটায় সব মজা হয়ে গেছে, মামাম গেছে স্নান করতে, আর ব্যাক ক্যামেরায় দেখাই কেন বেশি কিছু। তো এই দেখো ফ্রিজে দেখো বিরিয়ানি, চিকেন, এই এক জায়গায় চিকেন, এই দেখো বাটিতে সব চিকেন, যার জন্য বেশি কিছু আর রান্না করা হয়নি।
এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো, দেখো ফ্রিজে কিন্তু আছে, দেখো মাছ, ডিম, মাছ, যাই হোক চলো পরে বেড়াস। তো হ্যালো বন্ধুরা, তো এই দেখো আমরা এখন লাঞ্চ করতে বসেছি। এই যে ভাত ডাল নিয়েছি, এই যে লতির তরকারি, এই যে শসা, ওই যে শাক রয়েছে, তোমরা দেখালাম ওই দুষ্ট খাওয়াগুলো দিয়ে দেখো। এই যে তোমার দাদাভাই খাচ্ছে বিরিয়ানি, এই যে মামামের ভাত, আর এই যে মামামের দেখো ডিমের মামলেট করে দিয়েছি, আর এই যে এখন লাঞ্চ খেতে বসে পড়েছি। চলো লাঞ্চটা করে নিই, তারপরে আবার তোমার সঙ্গে গল্প। তো হ্যালো বন্ধুরা, তো এই দেখো সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিও করা হয়নি দুপুরে, তোমাদের দাদাভাই চলে গেছে নাইটের ডিউটি, আর সব খাওয়া দাওয়া করে দেওয়া হয়েছে, চলে গেছে। আর এখন এই সন্ধ্যাবেলা দেখো আমি আর আমার মামাম বসে আছি খাটে। কালকে ওরা আছে কি পরীক্ষা তোমার কালকে? এই কম্পিউটার কালকে না পরশু দিন, কালকে শুধু ড্রয়িং পরীক্ষা। তো এখন এই যে ওকে বই নিয়ে বসাবো, তো এখন দেখি ও কি খায়। সন্ধ্যাবেলা ওর এখন খাওয়া দাওয়া হয়নি, ওকে খাওয়া দাওয়া দেবো, তারপরে ওকে বই নিয়ে বসাবো। তাও তো কি খাবে নিয়ে আসো, চল নিয়ে আসো। কি খাবা? খাবার দাবার ওরা এখন দেখি কি খায়। সন্ধ্যাবেলা বাইরেটা দেখো প্রচন্ড অন্ধকার, আর দেখো পাকার হাওয়া না, ভীষণ গরম, সারাটা দিন খুবই কষ্ট। এ মা খাটের মধ্যে না, দেখো চা নিয়ে এসছি, তুমি এখন চা খাবে, নিচে বস, নিচে বস, মেঝেতে বস, মশার কামড়, নাহলে খাটের মধ্যে আবার পিঁপড়ে উঠে যাবে। চলো মামাম খেয়ে নিক, আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ বড় ভিডিও কেউ দেখতে চায় না, ছোটোখাটো ভিডিও করে শেয়ার করি। সারাদিন খুব কষ্ট হয়েছে, আজকে ভিডিওটাই। বারান্দার লাইটটা একটু বন্ধ করে দিয়ে আসো, বারান্দার লাইটটা বন্ধ করে দিয়ে আসো, এখন ওগুলি খায় না। তো এই দেখো তোমার দাদাভাই এটা খোলতে শোনো, খাবো। এই যে চিড়ে ভাজা আর বাদাম ভেজেছি, তোমার দাদাভাই নিয়ে গেছে আর রয়েছে, এখন আমি আর মামা এগুলো বসে বসে খাবো। তো দেখি কেমন আছে দাদা ভিডিও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল বাটনটা অন করে দিও। তো আজকের মতো চলো, টাটা। টাটা।